আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবেকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন শনাক্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় ১৪১ একচল্লিশ জনের নমুনা পরীক্ষার পর এই দুইজন শনাক্ত হন বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আই তারা কিভাবে সংক্রমিত হয়েছে তা এখনও জানা যায়নি নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর হাবিবুর রহমান জানান করোনা ভাইরাস পরীক্ষার পরিধি বাড়ানো হচ্ছে এখন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একশো একচল্লিশ জনের নমুনা আমরা পরীক্ষা করেছি বা পরীক্ষা করতে সক্ষম হয়েছি এদের মধ্যে দুজনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসাবে আমরা শনাক্ত করতে পেরেছি গত চব্বিশ ঘন্টায় আল্লাহ রহমতে আমাদের কোনো করোনা ভাইরাস আক্রান্ত রুগীর মৃত্যু ঘটেনি পিসিআর পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউটে সম্প্রসারিত করা করা হয়েছে আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করা হয় আমরা যেন অন্তত আজকের ভিতরে এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলি পরীক্ষা করতে পারি অযথা ঘরের বাইরে আসা মানুষজনদের বিরুদ্ধে আজ থেকে রাস্তায় ব্যবস্থা নেবে সেনাবাহিনী সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সরকারি নির্দেশ অমান্যকারীদের সতর্ক করতে গতকালই এই বিবৃতি দিয়েছে বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে জানানো হয় করোনা পরিস্থিতিতে গত চব্বিশ মার্চ থেকে জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারা দেশে কাজ করছে সেনাবাহিনী করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা সহ বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছে সেনা সদস্যরা এছাড়া আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে ঢাকা সহ দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে সেনাবাহিনী লক্ষ্মীপুরে করোনা জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে জেলা সিভিল সার্জন আব্দুল গফ্ফার জানান ওই বৃদ্ধা উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত ছিলেন দুই দিন ধরে তার জ্বর ও কাশি থাকায় বুধবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় পরে করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আইডিসিআর এ পাঠানো হয়েছে রিপোর্ট না আসা পর্যন্ত তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরেই থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে